প্রসূতিকে প্রসব যন্ত্রণায় নিয়ে হাসপাতালে এলে তাকে কর্মরত চিকিৎসক সিটি স্ক্যান এর পরামর্শ লিখে জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেবার অভিযোগ উঠল। ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এই ঘটনায় চিকিৎসকের গাফিলতি ও ভুল চিকিৎসার কারণে হয়রানি করবার অভিযোগ দায়ের করা হয়েছে। খবরের দুনিয়ায় প্রদীপ মজুমদার, শান্তিপুর। হেঁটে আসো। কি হয়েছে এখানে? ভোর শনিবার দিন দুদিন আগে আমার বউ এসেছিল ভোরবেলা 5টার সময়। আসার পরে এখানকার হসপিটাল থেকে পেটে ব্যথা, পেটে যন্ত্রণা করছে বাচ্চা হবে বলে যে গর্ভবতী, তাকে সিটি স্ক্যান লিখে দিয়েছে শক্তিনগরে। স্যার শক্তিনগরে নিয়ে যাওয়ার সঙ্গে শক্তিনগর ডাক্তার বলো তুমি এখানে কী করতে, কে পাঠিয়েছে এখানে, কোন ডাক্তার লিখেছে সিটি স্ক্যান, তার পেটে প্রসব ব্যথা হচ্ছে তাকে সিটি স্ক্যান লিখেছে। তার জন্যে সঙ্গে সঙ্গে আমার সে ডাক্তারবাবু বললো সদরে নিয়ে গিয়ে এক্ষুনি তাকে ভর্তি করা হোক। ভর্তি করার পরে শনিবার দিন হসপিটালে ভর্তি হয় সদরে। সদরে ভর্তি হওয়ার পরেই ওখানে তার রবিবার দিন সকালে তার বাচ্চা হয় এবং বাচ্চা এখন অবত সুস্থ আছে। কিন্তু এই ভুল ট্রিটমেন্ট যে সিটি স্ক্যান লিখেছে, আমি চাই ঠিকঠাক বিচারটা হোক। কোন হাসপাতালে ঘটনা? শান্তিপুর হসপিটালে। তার বাচ্চা হবে ব্যথা হয়ে উঠেছিল, পেন হচ্ছিল বলে তাকে শান্তিপুর হসপিটালে নিয়ে আসা হয়েছিল। তার শান্তিপুর হসপিটালে নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে এখানে লেখে সিটি স্ক্যান বলে শক্তিনগরে পাঠিয়ে দেয়। কখন পাঠিয়ে দিয়েছে? ভোর পাঁচটার সময় এটা লিখে দেয়। তো সকাল ওখানে আমার 10টার সময় শক্তিনগরে পৌঁছাই। পৌঁছানোর পরে ওখান থেকে বললো ডাক্তারবাবু বলেছে এটা কে লিখেছে সিটি স্ক্যান, ওনার বাচ্চা হবে ডেলিভারি হিসেবে তো ব্যথা উঠবেই, আর সিটি স্ক্যান তো হওয়ার কথাই না, তুমি শিগগিরই সদরে নিয়ে যাও, সদরে নিয়ে তাকে ট্রিটমেন্ট করো। তার ট্রিটমেন্ট সদরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে সে সদরে এখন তার পরের দিন রবিবার দিনই বাচ্চা হয়েছে। হওয়ার পরে সে আপাতত সে সুস্থ আছে। কোন ডাক্তার লিখেছিল? ডাক্তার যে লিখেছিল সে নাম বলছে না, আমার কাছে প্রেসক্রিপশন তার সই করা আছে। আর দ্বিতীয় আমি সিএমএসকে মেসেজ করেছিলাম, মানে পাঠিয়েছি, কপি তার আমার কাছে আছে এবং হসপিটালে যেটা লিখেছে সেটাও কপি আমার কাছে আছে। আর লিখেছে আমি সুপারকে বলেছিলাম যে এটা কোন ডাক্তার ছিল এই সময় সেটা বলুন, তাহলে আমি ডাক্তারের নামে ক্লেম করব। সে আমাকে দেখিয়েছে, থানা কোর্ট দেখিয়ে দিয়েছে, তাই জন্য আমি সে আমার কাছে গেছি। এবং তার সঙ্গে যে কলে আমি যেসব কথাবার্তা বলেছি সেই সময়তে তার পুরো ভয়েস রেকর্ড আমার কাছে আছে। আপনার নাম? আমার নাম সাধু সরকার। আপনার স্ত্রীর নাম? অনিমা সরকার। বাড়ি? বাড়ি সূত্রাগার, উত্তর মাঠপাড়া। হ্যাঁ, অভিযোগ উঠছে যে এরকম পশু থেকে সিটি স্ক্যান লিখে দিয়েছে, যার প্রসব যন্ত্রণা নিয়ে যাকে আমাকে ভর্তি করা হয়েছিল এবং শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, এই নিয়ে সিএমএইচের কাছে একটা অভিযোগ দায়ের করা হয়েছে, এই নিয়ে কী বলবেন আপনি? প্রথম কথা হচ্ছে যে পেশেন্টটাকে অ্যাডমিশন করা হয়নি, পেশেন্টটা এমার্জেন্সিতে আসে এবং এমার্জেন্সি আসার পর আমি যেটা জানতে পারলাম সিএমএইচের কাছে যে কমপ্লেন লেটারটা গেছে তার কপি আমার কাছে এসেছে এবং সেখানে দেখলাম একটি এমার্জেন্সি স্লিপ, এমার্জেন্সি ট্রিটমেন্ট স্লিপ, এবং এমার্জেন্সি ট্রিটমেন্ট স্লিপে লেখা আছে যে হিস্ট্রি অফ মানে হেডেক, সিভিয়ার হেডেক উইথ ভমিটিং। তা সিভিয়ার হেডেক উইথ ভমিটিং মানে সেখানে কোনো প্রেগনেন্সির কোনো হিস্ট্রি ছিল না অ্যাজ পার টিকিট। তা যার জন্য এমার্জেন্সি থেকে ডাক্তাররা মনে হয় বলেছেন যে সিটি স্ক্যান করে নেওয়ার জন্য, এবং যদি ডাক্তারের দেখা অবশ্যই প্রয়োজন যে পেশেন্টের প্রেগনেন্সি আছে কিনা নেই সেটা ডাক্তার অবশ্যই প্রয়োজন ছিল, এবং যদি সেটা না করে থাকে তাহলে ডাক্তার নিশ্চয়ই ভুল করেছে এবং এটা আমরা ডিপার্টমেন্টে ইনকোয়ারি করতে আমাকে জানানো হয়েছে। আমি ইনকোয়ারি কমিটি তৈরি করেছি, তার রিপোর্ট সম্ভবত আমরা আগামীকাল বা পরশুর মধ্যে পেয়ে যাবো, পেয়ে গেলে আমরা সিএমএইচকে জানিয়ে দেবো। যদি এই ধরনের হয়ে থাকে ডাক্তারের তরফ থেকে কাজটা ভালো হয়নি, তবে পেশেন্ট বাড়ি আমাকে ফোন করে ওই দিনই বলেছিলো যে আমার আপনার হাসপাতালের পেশেন্ট পাঠিয়েছিলাম, সিটি স্ক্যান তাকে লিখে দিয়েছে, এবার প্রেগনেন্ট পেশেন্টকে সিটি স্ক্যান করা করতে বলে কীভাবে অন্তম। তাই বললাম ঠিক আছে, আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি আসুন, সামনাসামনি বসে কথা বলতে পারেন, অথবা আপনি চাইলে লিখিত অভিযোগ দিতে পারেন। তা বললো আপনি কী করে, আপনার সাথে কী কথা বলো, আপনি আর বাবা আপনার ডাক্তাররা সব গাঁজা ফাঁজা গাঁজা মদ খেয়ে 24 ঘন্টা ডিউটি করে, তাহলে আপনাদের ওয়েস্টে কী বলবো? এই অকথ্য ভাষা ফালতু কথা বলার জন্য আমি তাকে ফোনে এন্টারটেন করিনি। আমার নাম ডক্টর জয়ন্ত বিশ্বাস, সুপারিনটেন্ডেন্ট শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল।